হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আমি এখন গ্রামের বাড়িতে আছি, কুমির বাড়িতে। আর এখন বাজে সকাল 10:30। আমি যাচ্ছি এখন ব্লাড ডোনেশন ক্যাম্পে, ব্লাড দিতে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমি এরকম সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সকাল থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পে। মানে অনেকে ব্লাড দিয়েছে, তো আমার ছেলে ব্রেস্ট ফিডিং করে বলে দেবো না ভাবছিলাম। মানে ও এখন, আমার ছেলের 2 বছর 5 মাসে পড়েছে, তেমন ব্রেস্ট ফিডিং করে না, তো ভাবলাম গিয়ে ব্লাডটা দিয়েই আসি। কারণ শুধু নিজের স্বামী সংসার সন্তানের কথা ভাবলে তো হবে না, প্রত্যেকের কথা ভাবতে হবে। রক্ত তো তৈরি হয় না, তো আমাদের মতো মানুষরাই যত রক্ত দেবে তত তো অসুস্থ মানুষের রক্ত পাবে, তাই না? আর ভাবলাম যে নিজের জন্য সবসময় আপন 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 আমার আমার করি, তো মানে পরিবার বা প্রতিবেশী অন্য অন্য মানুষজনের কথাও তো ভাবতে হয়, তো সেই জন্য যাচ্ছি আমি রক্ত দিতে, ঠিক আছে? জীবনের প্রথমবার, ফার্স্ট টাইম আমি রক্ত দেব। মেয়েদের বিভিন্ন রকম সমস্যা থাকে, তো সেই সব কারণের জন্য অনেক সময় রক্ত দিয়ে উঠতে পারিনি। তো এইবার আমি একদম কমপ্লিটলি ফিট আছি, তো ব্লাড দেবো, যাচ্ছি। খুবই ইচ্ছে ছিল, আজকে পূরণ হবে। তো দেখতে থাকো কী কী করছি, আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? আমাদের সুন্দরবনটা দেখো, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো সামনে ধান রোয়া, দেখেছো কী সুন্দর ধান লাগিয়ে রেখেছে, খুব সুন্দর হয়েছে। ওগুলো আমাদের জমি, আজকে সকালে সার দেওয়া হয়েছে, তো যাচ্ছি চলো। এই দেখো, আমি ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে গেছি। আর এটা হচ্ছে আমাদের নতুন বাজার তৈরি হয়েছে, শনিবার করে বাজার বসে এখানে আমাদের বাড়ির পাশেই বাজার, মানে কুমিরমারি, এটা পালামারি খেয়াঘাটের পাশে যে নতুন বাজারটা হয়েছে এখানে কিন্তু আজকে মানে ব্লাড ডোনেশন ক্যাম্প বসেছে আর কি। আর আমি সেখানে এসেছি ব্লাড ডোনেট করতে। তো দেখো, আমাদের বাজারের যে শেড আছে, সেই শেডের মানে উপরে হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে। আর আমি দেখো লাস্ট, একদম সবার শেষ প্রার্থী এসে গেছি মানে ব্লাড ডোনেট করতে। আর সবাই প্রায় রেডি হয়ে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে যাচ্ছিলো, তো আমাকে দেখে আবার মানে বললো না ঠিক আছে এসেই যখন পড়েছো ব্লাডটা দিয়েই যাও। আর এটা হচ্ছে আমাদের প্রধান, এই যে আমাদের অঞ্চল প্রধান, আর আমি এবার নামটাম লেখাচ্ছি দেখো। আর এখানে আমার পার্সোনাল ইনফরমেশান জিজ্ঞেস করছে, নাম, বয়স, ওজন, ফোন নাম্বার, এই সমস্ত লিখে নিচ্ছে। আর প্রত্যেকেরই লিখেছে নাম এন্ট্রি করা হচ্ছে, এত ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছে, তো আমারও সেইটাই লিখে দিচ্ছে। আর আমার এখনও সার্টিফিকেট দেয়নি, দেবে না এখনও, 1 সপ্তাহ পরে দেবে, ঠিক আছে? তো এখন এইখানে নাম এন্ট্রি করে তারপরে কিন্তু আমি মানে বেডে শুয়ে দেবে ব্লাড নেওয়ার জন্য। এখনও আমাদের মানে দেশে অনেক মানুষ আছে যারা রক্তদানের কথা শুনলেই ভয় পায়, মনে করে কি বাবা কী না জিনিস তার ঠিক নেই। তবে আমি রক্তদানের কিছু উপকারিতার কথা তোমাদেরকে বলবো, যেটা শুনলে তোমাদের মানে আগ্রহ জাগবে যে না, রক্ত দেওয়া উচিত এবং খুবই ভালো জিনিস এটা, ঠিক আছে? তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে, রক্ত দিলে কী হয় বলো তো, আমাদের দেহের ইমিউনিটি পাওয়ার খুবই বাড়ে। কারণ যেহেতু রক্ত আমরা কাউকে দিচ্ছি, তো আমাদের নতুন রক্ত তৈরি হচ্ছে, তো দেহের সক্রিয় ক্ষমতা বাড়ছে, নতুন মানে ইমিউনিটি পাওয়ারগুলোও বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে, ক্যান্সারের ঝুঁকি ভীষণ পরিমাণে কমে যায়। আর নিয়মিত রক্ত, তৃতীয় হচ্ছে, নিয়মিত রক্তদান করলে লিভার এবং হার্টের অসুখ থেকে রক্ষা পাওয়া যায়, ঠিক আছে? আর চতুর্থ হচ্ছে, রক্তদান করলে কিছু টেস্ট বিনামূল্যে করা যায়, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, এইচআইভি, বিভিন্ন এরকম বড় বড় রোগ আমাদের দেহে আছে কিনা সেটা কিন্তু আমরা বিনামূল্যে পরীক্ষা করতে পারি। আর এই সমস্ত রোগ থাকলে কিন্তু তারা রক্ত দিতে পারে না, ঠিক আছে? আর রক্ত, পঞ্চম হচ্ছে, রক্তে কোলেস্ট্রলের মাত্রা ঠিক আছে কিনা তা এই রক্তদানের মাধ্যমে তা বোঝা যায়, এবং এই রক্ত দিলে কোলেস্ট্রলের মাত্রা মানে সমতা বজায় থাকে, ঠিক আছে? আর 6 নম্বর হচ্ছে, শরীরে যদি অতিরিক্ত পরিমাণে আয়রন থাকে তা রক্তদানের মাধ্যমে নিয়ন্ত্রণে আসে, হ্যাঁ, তার সমতা বজায় থাকে। এবং 7 নম্বর হচ্ছে, যারা স্থূলতা বা মোটা অসুস্থ মানে মানুষ আছো, যারা আমার মতো এরকম মোটা সোটা, যাদের ওজন অতিরিক্ত দেহের তুলনায়, তাদের কিন্তু রক্তদান করলে ওজন নিয়ন্ত্রণে আসে, ওয়েট অনেকটা কমে, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে, মানসিক তৃপ্তি পাওয়া যায় ভীষণভাবে, যে আমি কাউকে রক্ত দিচ্ছি বা আমার রক্তে আরেকজন মানুষের জীবন বাঁচছে বা একটা অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠছে, এটা তো সব থেকে বড় কথা, বড় প্রাপ্তি, যে মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, হ্যাঁ, এটাই সব থেকে বড় কথা আমি যেটা মনে করি, ঠিক আছে?
তবে দেখো, রক্ত দেওয়ার আগে কিছু সচেতনতা তোমরা মাথায় রাখবে, যে তোমার দেহে রক্ত কত পার্সেন্ট আছে, তুমি রক্ত দিতে পারবে কিনা, রক্ত দেওয়ার উপযোগী কিনা সেটা জেনে তারপরে কিন্তু দেবে, ঠিক আছে? আর রক্ত দেওয়ার পরে কিন্তু তোমরা অন্তত 10 মিনিট ওখানে বসে রেস্ট নেবে, এবং ভালো ভালো খাবার খেতে হবে, যাতে তোমার খুব দ্রুত রক্তগুলো আবার তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো আমি সমস্ত কিছু নিয়ম রুলস জেনে তারপরে কিন্তু রক্ত দিতে গিয়েছি বা এসেছি। তো আমার কিন্তু মানে কোনো রকম সমস্যা হয়নি, তবে অনেকের কিন্তু রক্ত দেওয়ার পরে খিঁচুনি হয়, অনেক রকম সমস্যা হয়, যাদের শরীরে শারীরিক বিভিন্ন রকম প্রবলেম থাকে। তো আমার সেরকম কোনো প্রবলেম নেই, তো আমার কোনো রকম সমস্যাই হয়নি, আর আমার মানে আমি বুঝতেই পারিনি যে আমি রক্ত দিয়েছি, ঠিক আছে? তো আমি বলবো তোমাদেরকে, তোমরা রক্ত দাও, কোনো সমস্যা নেই, খুবই ভালো একটা জিনিস। আর তোমার যদি মানে তুমিও একজনের পাশে দাঁড়ালে তোমার বিপদেও সে আরেকজন তোমার পাশে দাঁড়াবে, রক্ত দেবে। এবং মানে কী বলতো, ওরা একটা কার্ড দেয়, সেটা হচ্ছে 1 বছরের ভ্যালিডিটি থাকে, সেই কার্ডে তুমি তোমার যদি রক্ত দরকার হয় তুমি মানে সেই পরিমাণ রক্ত কিন্তু আবার পেয়ে যাবে ওই সংস্থা থেকে, ঠিক আছে? তো আমার কার্ডটা ওরা দেয়নি, আমাকে 1 সপ্তাহ পরে দেবে বলেছে, আর আমার রক্ত নিয়েছে 350 গ্রাম, ঠিক আছে? তো মানে 250 থেকে 300 গ্রাম নেয়, তা আমার 350 গ্রাম নিয়েছে। আমি বলছি কী বাবা কতটা নিয়েছো, লাস্টে গিয়ে বোর্ড জিজ্ঞেস করেছি, বলছে 350 গ্রাম নিয়েছি। তা আমি বললাম বাবা এত, আমি তোমাকে দিয়েছি, খুবই ইচ্ছে ছিল, ভীষণ মানে আমি খুশি হয়েছি দিতে পেরে। আমি রক্ত দিচ্ছি আর আমার বয়স হচ্ছে, এইটা একদম ঠিক না, ওকে ধরে গাইতে রক্ত বার করে না, দেখো আমার রক্ত দেওয়া হয়ে গেছে, আমাকে বলেছে 10 মিনিট বসতে, কিন্তু আমার ওদিকে বাচ্চা রেখে এসেছি, কান্নাকাটি করছে কিনা বুঝতে পারছি না, ওই জন্য আমি আর রেস্ট নেওয়ার টাইম পাইনি, সঙ্গে সঙ্গে চলে গেছি। আর আমার বর এসেছিলো চুল কাটতে, এখানে বাজারে একটা ভালো দোকান আছে, চুল কাটতে এসেছিলো, তো চুল ঘাড়েটারে দেখতেই পাচ্ছ, চুল ভর্তি, ও চুল কেটে এবার বাড়ি যাচ্ছে, শ্যাম্পু করে চান করতে বলেছে। আর এই দেখো, এখানে এই প্যাকেটের মধ্যে সমস্ত কিছু ব্লাড ব্যাগ লেখা দেখতেই পাচ্ছ, সমস্ত রক্ত এখানে ভরা হয়ে গেছে, ওরা কিন্তু এবার বেরিয়ে যাবে। কতক্ষণ রক্ত দিয়েছে? 65 জন, কিন্তু ভালোই দিয়েছে। এই রক্ত দেওয়া হয়ে গেছে, এবার ফিরছি। আর মানে কিছু খাবার টাবার দিয়েছে, কী দিয়েছে আমি এখনও দেখিনি, তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। একটা প্লেট আর কাপ দিয়েছে দেখতে পাচ্ছি, মানে প্লেটে করে মানে কিছু খাবো, আর কাপে করে কিছু হরলিক্স খাবো। ভালো ভালো মিষ্টি করে না না, মিষ্টি কালকে এনেছি, সেগুলো খাওয়া হয় না এখন। তোর ভাগ্নে বউ রক্ত দিল, আমার মাসি বলে কেন রক্ত নিয়ে গেছে, তোর কি রক্ত খারাপ নাকি? আমার পূজা, আমাদের পূজা, গ্রামে পূজা কিন্তু অনেক দিন ধরে ধরে হয়, তো দেখো আমাদের পূজা এখনও অবধি চলছে আর কি, প্রত্যেক দিন অনুষ্ঠান হচ্ছে, আর মানে আজকেই শেষ অনুষ্ঠান, আজকেই মেলা ভেঙে যাবে। তো দেখো আমাদের মানে গ্রামে কীরকম সব জায়গায় দেখো দোকান টোকান কেমন দেওয়া আছে, এগুলো কিন্তু নতুন বসেছে দোকানগুলো। হ্যাঁ, তাহলে তো বেশি অনলাইনে সাপ্লাই যাবে সব জায়গায়। আমার মালিকের আমি দুবেলা তুলি। হ্যাঁ, ঠাকুর বর কি আবার বিয়ে দিতে হবে? খাতে দেখি ফটো তুলে রাখি, একটা ফটো করে রাখি, যা যা খাওয়াবো যা যা খাওয়াবো ফটো করে না, ফুটবি আর
না না বিয়ার কেন এগুলো এর জানেন তো এই বিয়ার কি আলাদা ফুড বিয়ার এটা এ নাই না ফলের রক্ত দিয়েছে ফুড বিয়ার খাচ্ছি বাবা ঠিক আছে রাখলাম তালি যারা রক্ত নিতে এসছিলেন তারা কিন্তু চলে যাচ্ছেন ওই যে ওরা কলকাতায় ফিরে যাবে এখন মনে হয় কমিটির সঙ্গে কিছু কথা আছে পূজা কমিটির সঙ্গে তো সেই জন্য যাচ্ছে ওরা কিন্তু ওখানে কথা বলেই বেরিয়ে যাবে এই দেখো আমাদের পূজার মাঠ মানে এটা হচ্ছে আমাদের মেলার মাঠ এখানে প্রত্যেক দিন অনুষ্ঠান মানে শহরে কলকাতায় কী হয় বলো তো মানে শুধু প্যান্ডেল আর প্যান্ডেল কিন্তু এখানে হচ্ছে প্রত্যেক দিন অনুষ্ঠান অনেক দূরে দূরে পূজা হয় তো প্রচুর লোকজন আসে এক জায়গায় জড়ো হয় খুব আনন্দ হয় এই দেখো রক্ত দিয়ে ফিরছি 5 মিনিটের ব্যাপার 5 মিনিটের মধ্যে হয়ে গেছে রক্ত দেওয়া 350 গ্রাম রক্ত নিয়েছে ঠিক আছে এক সপ্তাহ পরে কার্ড দেবে দেখো এই যে রক্ত নিয়েছে এখান থেকে আর এই দেখো এই দিয়েছে কাপ প্লেট আর মিষ্টি গ্রামে রক্ত দিলে এই দেয় কাপ প্লেট আর মিষ্টি দেখ এটুকুই অনেক হ্যাঁ কলকাতা শহরে অনেক ভালো ভালো দেয় কিন্তু গ্রামে এটা দিয়েছে দেখ মানুষের জন্য কিছু করা এটাই অনেক তাই না দেওয়াটা আমি দেওয়ার নেওয়ার আশা করে যাইনি এইবার দেখো বাড়িতে ঢুকছি আর এখন বাজে 12:30 তো বাড়িতে গিয়ে ছেলেকে আবার চান করিয়ে খাওয়াবো ঘুম পাড়াবো দুপুর হয়ে গেছে হ্যাঁ তো মানে একটু গল্প করতে গল্প করতে আমার লেট হয়ে গেল দেখো ছাগলগুলো খাচ্ছে ঘাস খাচ্ছে মানে মাঠের পাশে আর দেখো হাঁসগুলো এখানে রাখা আছে পাতি হাঁস আর দেখো এগুলো রাজ হাঁস এগুলো আমাদের হাঁস আর দেখো মানে এই বড় খাল এই খালের পাশেই হচ্ছে আমাদের বাড়ি খালে হচ্ছে তোমার আটল দিলে প্রচুর মাছ পড়ে আমাদের কোনোদিন মাছ কিনতে হয় না প্রচুর মাছ পড়ে আর কী বলতো পুকুরে জাল বাইলেও হয়ে যায় মাছ তো মাছের দিক থেকে নিশ্চিন্ত আর এই দেখো আমার এখান থেকে রক্ত নিয়েছে তো আমি আমার হাতের এই জায়গাটা একটু কালো মতো হয়ে গেছে আমি সিলটা তুলে পরে দেখেছি কালো মতো হয়ে গেছে কেন জানি না আর এই দেখো এই কাপে করে তুমি আমার জুস বানিয়ে দেবে ঠিক আছে আচ্ছা আর এই থালা কাপে করে খেতে হবে এই দেখো কি সুন্দর নতুন থালা দিয়েছে আমার খাওয়ার জন্য এই দেখেছি এই কি কি দিয়েছে দেখি দাঁড়া একটা কেক দিয়েছে এই তো একটা কলা দিয়েছে দুধ দিয়েছে মিষ্টি দিয়েছে ডিম দিয়েছে আর কি চাই ঠিক আছে খুব সুন্দর ভালো পরিষেবা এতে কলকাতা আরও অনেক কিছু দেয় বুঝলে তাহলে বন্ধুরা তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না শেয়ার করো যাতে রক্তদানের উপকারিতা সবাই জানতে পারে